শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 8 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, পাহাড়ি পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরল হাইলাকান্দির অপহৃত মাদ্রাসা পড়ুয়া। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দুর্নীতি মামলায় জিপি সভাপতিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ উত্তর নারায়ণপুরে। শিলচর জয়ন্তিয়া সড়কের কাজে অনিয়ম, খুবের বিস্ফোরণ বড়খলায়। করিমগঞ্জে আবাস যোজনায় কেলেঙ্কারি, তালিকা গেল মুখ্যমন্ত্রীর কাছে। ছাত্র উদ্ধারে মণিপুর পৌঁছালো আসাম পুলিশ, মহারাষ্ট্র পাঠাচ্ছে বিশেষ বিমান, সিকিমে ফিরলেন 128 জন। মালিডহরে দুর্ঘটনার শিকার চুরাই মুসবুজাই ট্রাক। পাঁচ গ্রামে জল সংকট, কলসি বালতি নিয়ে প্রতিবাদে নামলেন মহিলারা। বিজেপি আমলে প্রতিবেশী রাজ্যের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে বললেন রিপুন বোরা, আজমলকে গ্রেফতারের ক্ষমতা নেই সরকারের। রাতাবাড়িতে একসঙ্গে 14টি সেতু বরাদ্দ, বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক বিপুল দাসকে বিদায় সংবর্ধনা। নতুন উদ্যমে ফের চালু হচ্ছে বড়াইল বিউ রিজেন্সি, শিলচরের এই প্রতিষ্ঠিত হোটেলটি নবকলেবরে যাত্রা শুরু করবে আগামী 14 মে। একই দিনে দুটি সড়কের নির্মাণ কাজের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। আসামে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ক্রমশ স্বাভাবিক হচ্ছে মণিপুর, আংশিক কার্ফু শিথিল চূড়াচাঁদপুরে। শিলচরে পলিটেকনিক অ্যাডমিশন টেস্টের ফ্রি কোচিং সেন্টার চালু প্রাক্তনী সংস্থার। এবং সর্বশেষ খবরটি হল, লক্ষ্মীপুরে শরণার্থীর সংখ্যা বেড়ে 2183, খাদ্য সামগ্রীর সরবরাহ প্রশাসনের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বুদ্ধির জুড়ে অপহরণের 12 ঘন্টার মধ্যে বাড়ি ফিরল মাদ্রাসা পড়ুয়া এক কিশোর। হাইলাকান্দি জেলার বাঁশবাড়ি কৌমি মাদ্রাসার সামনে থেকে ইমরান আহমেদ লস্কর নামে ওই কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে। সেখানে একটি ঘরে রাখা হয় তাকে। অপহরণের সময় সে অজ্ঞান হয়ে পড়েছিল, তবে জ্ঞান ফিরতেই ওই ঘর থেকে পালিয়ে দীর্ঘ 50 মিনিটের অধিক জঙ্গলাকীর্ণ পথ অতিক্রম করে রামকৃষ্ণনগর পার্শ্ববর্তী হরিনগর গাছতলায় পৌঁছে। এই ঘটনা সামনে আসার পর চাঞ্চল্য চড়ায় দুই জেলাতে। ইমরান আহমেদ লস্কর তার অপহরণের ব্যাপারে সাংবাদিকদের জানায়, শনিবার দিন দুপুরে দুই অপরিচিত ব্যক্তি একটি অল্টো গাড়ি নিয়ে হাইলাকান্দি জেলার বাঁশবাড়ি কৌমি মাদ্রাসার সামনে আসে। এদের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি, তখন মাদ্রাসার পাশেই দাঁড়িয়েছিল সে। ইমরান আহমেদ জানায়, তার বাড়ি হাইলাকান্দি জেলার লক্ষ্মীরবন্দে হলেও বাঁশবাড়ি কৌমি মাদ্রাসায় পড়াশোনার জন্য সেখানেই থাকে সে। তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ওই দুই অপরিচিত ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। তার হাতে কিছু টাকা দিয়ে, এর মধ্যে 500 টাকা মাদ্রাসায় দিয়ে বাকি টাকা তার হাতেই রেখে দিতে বলে। তখনই ওদের সঙ্গে কথা বলতে বলতে সে জ্ঞান হারিয়ে ফেলে বলে জানায় ইমরান। যখন জ্ঞান ফেরে তখন দেখতে পায় একটি কাঁচা ভাঙ্গা ঘরে পড়ে রয়েছে, চারদিকে গভীর জঙ্গল। কিশোরটি সাংবাদিকদের আরও জানায়, ওই ঘরেই অজ্ঞান অবস্থায় ছিল আরও দুইজন ব্যক্তি, এদের মধ্যে একজন বৃদ্ধ এবং একজন যুবক। সে বুঝতে পারে অপহরণের শিকার হয়েছে, তখন সেখানে অপহরণকারীদের কেউ ছিল না। এই সুযোগে বাকি দুইজনকে নিয়ে পালিয়ে আসার পরিকল্পনা করে, কিন্তু সে গেট খুলতেই দেখে অপহরণকারীরা চলে আসছে। তাই নিজের প্রাণ বাঁচাতে তড়িগড়ি একাই দীর্ঘ 50 মিনিটের অধিক সময় ধরে রামকৃষ্ণনগরের জঙ্গলাকীর্ণ পাহাড়ি পথ অতিক্রম করে পার্শ্ববর্তী হরিনগর গাছতলার সড়কে উঠে। সেখানে এসেই তার সাক্ষাৎ হয় এক অবসরপ্রাপ্ত মণিপুরি সেনার কর্মীর সঙ্গে। তাকে সব ঘটনা খুলে বলে। তখন অবসরপ্রাপ্ত সেনাকর্মী সব কথা শুনে ইমরানের কাছ থেকে তার ঘরের মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং ইমরানের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। এদিকে ওই সময় রামকৃষ্ণনগর শহর সংলগ্ন বালিরবন গ্রামের অটোরিকশা চালক জাফারউদ্দিন তার গাড়ি নিয়ে আনিপুর থেকে রামকৃষ্ণনগর আসছিলেন। হরিনগর গাছতলায় ইমরান এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে দেখতে পেয়ে গাড়ি বন্ধ করে কি হয়েছে জানতে চান। সব শুনে জাফারউদ্দিনও সাহায্যের জন্য এগিয়ে আসেন। ওই অবসরপ্রাপ্ত সেনাকর্মী অটো চালক জাফারের হাতে ইমরানকে সমজে দিয়ে থানায় নিয়ে যেতে বলেন। ইমরানকে নিয়ে জাফার রামকৃষ্ণনগর পৌঁছে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান। এরপর ইমরানকে পুলিশের কাছে সমজে দেন। পুলিশ তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা বিস্তারিত জেনে নেয়। তবে অপহরণ করে তাকে যে ঘরে রাখা হয়েছিল
সেখানে অজ্ঞান অবস্থায় থাকা অন্য দুইজন ওই গড়েরই বাসিন্দা নাকি তাদেরও অপহরণ করে সেখানে রাখা হয়েছে। এ ব্যাপারে তার সন্দেহ রয়েছে বলে জানায় ইমরান। অন্যদিকে অবসরপ্রাপ্ত সেনাকর্মীর ফোন পেয়ে হাইলাকান্দি থেকে ইমরানের বড় ভাই রমিজ আহমেদ লস্কর সহ তার পরিবারের অন্যরা রামকৃষ্ণনগর ছুটে আসেন। তারা জানতে পারেন ইমরান রামকৃষ্ণনগর থানায় রয়েছে। তখন তারা ইমরানকে নিতে থানায় পৌঁছান। ইমরানকে রামকৃষ্ণনগর থানা থেকে সমঝে নিয়ে তারা প্রাক্তন সেনাকর্মী সহ অটোচালক জাফারকে এই মহৎ কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে করিমগঞ্জে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর প্রকাশ্যে এসেছে। কেলেঙ্কারি হয়েছে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটি কার্যালয়ে। দস্তুর মতো দালাল নিয়োগ করে সুবিধা প্রাপকদের কাছ থেকে টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে ওই বিভাগের বিরুদ্ধে। এ নিয়ে 12 জন দালালের নাম সহ অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। বিভাগের কর্তৃপক্ষ সহ কর্মীদের মদতে দুর্নীতি চলছে বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস নিয়ে দুর্নীতি চললেও রহস্যজনক কারণে নীরব ভূমিকায় রয়েছে করিমগঞ্জ জেলা বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশের সিংহভাগ গরিব পরিবারকে প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দিতে চায় কেন্দ্র সরকার। রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকাও দিন কয়েক আগে করিমগঞ্জে এসে আবাস যোজনার কাজ ঠিকঠাক হচ্ছে কিনা এর খোঁজ নিয়ে গেছেন। কিন্তু ঘটনা হচ্ছে এই জেলায় প্রধানমন্ত্রী আবাসের নামে ব্যাপক দুর্নীতি চলছে। অভিযোগের কাঠগোড়ায় রয়েছে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটির অধীন টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগ। চেয়ারম্যান তথা বর্ষীয়ান বিজেপি নেতা দেবব্রত সাহা পরিচালিত এই বিভাগের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ, টাকার বিনিময়ে সরকারি গড় পাইয়ে দেওয়া হচ্ছে। যাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে একমাত্র তারাই গড় পাচ্ছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, টাকা কালেকশনের জন্য দস্তুর মতো দালাল নিয়োগ করা হয়েছে। এ নিয়ে অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। এতে বিভাগীয় দপ্তরের তরফে নিয়োগ করা 12 জন দালালের নামও রয়েছে। সংবাদ মাধ্যমের কাছে এই তালিকা রয়েছে। এতে 1 নম্বরে রয়েছে বনমালী রোডের এক ব্যক্তির নাম। মূলত আবাস যোজনার নামে টাকা লেনদেন ওই ব্যক্তির বাড়িতেই হচ্ছে। রঞ্জিত নমসূত্র, রবীন্দ্র পাল, সঞ্জয় রায়, মুস্তাক আহমেদ সহ আরও বেশ কজন এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। দুই পাতার ওই লিখিত অভিযোগপত্রে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে বিভিন্ন কথা রয়েছে। এতে বিভাগীয় কর্তৃপক্ষ সহ কজন কর্মী সরকারি গড় পাইয়ে দেওয়ার বিনিময়ে দালালের মাধ্যমে টাকা আদায় করাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, বিভাগীয় দপ্তর শহর ছেড়ে গ্রামাঞ্চলে আবাস বণ্টন করে চলেছে। এ নিয়ে এলাকাভিত্তিক দালাল নিয়োগ করে রেখেছেন তারা। আর ওই দালালদের মাধ্যমে আবাসের কাগজ বণ্টন করা হচ্ছে। যারা টাকা দিতে সক্ষম তাদের পাইয়ে দেওয়া হচ্ছে গড়। বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে 40,000 টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। এছাড়া কজন সুবিধাভোগী ঘর পাওয়ার জন্য পালিত পশু বিক্রি করে দালালদের হাতে টাকা তুলে দিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এদিকে শহরের এক ওয়ার্ড কমিশনারের এক ভাইয়ের নামে একাধিক গড় মঞ্জুর করা হয়েছে। ওই ব্যক্তি পিএমওয়ের টাকা নিয়ে বাড়িতে দালান তুলেছেন বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে পৌরসভায় যোগাযোগ করলে এমন খবর জানা নেই বলে মন্তব্য করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির মন্তব্য, প্রধানমন্ত্রী আবাস ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয় থেকে দেওয়া হচ্ছে, যারা টাকা দিচ্ছে তাদেরই সরকারি গড় পাইয়ে দেওয়া হচ্ছে, মন্তব্য করেন ওই ব্যক্তি। এদিকে লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনা নিয়ে কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এলে নীরব ভূমিকায় রয়েছে জেলা বিজেপি। বিশেষ করে কেলেঙ্কারি হচ্ছে গ্রামাঞ্চলে, অথচ লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তী খবরটি হলো শিলচর জয়ন্তিয়া সড়কের কাজে অনিয়ম, খুবের বিস্ফোরণ বড়খলায়। দীর্ঘ প্রতীক্ষার পর আসামমালা প্রকল্পের আওতায় জরাজীর্ণ শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণ কাজ শুরু হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডালো প্রশংসা হলেও সড়ক নির্মাণ কাজে বৈষম্যের অভিযোগে সরব জনতা। খুব ক্রমশ জলে উঠার রূপ নিচ্ছে। বারবার জেলা শাসকের কাছে নালিশ জানানো সত্ত্বেও মানুষের অভিযোগ কেন হচ্ছে দেখা হচ্ছে না, এমন প্রশ্ন তুলে শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণ কাজের অনিয়ম নিয়ে সরব জনতা। পূর্বের জরিপ অন্ধকারে রেখে 2টি জিপির মানুষের জমি অধিগ্রহণ না করে রাস্তার মাপজোখে বৈষম্য কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। রাস্তার পাশ চৌড়া করতে পুরনো সড়কের সাইড বামের খাস জমি নতুন সড়কের মধ্যে ঢুকে যাওয়ায় সড়কের অন্যান্য অংশে সড়ক লাগোয়া মানুষের জমি অধিগ্রহণ করা হলে বড়খোলা ও 63 জিপির ক্ষেত্রে বৈষম্য কেন এমন প্রশ্ন উঠছে। কেনই বা মৌনতা অবলম্বন করে চলেছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। বড়খোলা যুব কংগ্রেসের হুঙ্কার, শীঘ্রই জনগণের অভিযোগ সত্যি দেখা না হলে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে সংগঠন। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শিলচর জয়ন্তিয়া সড়কের কাজের এমন তুগলকি কাণ্ড নিয়ে অভিযোগে সরগরম পরিস্থিতি। রবিবার ফের বড়খোলা বাস স্ট্যান্ডে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন বড়খোলার মানুষ। লোকের প্রশ্ন,
সত্যি যদি আসাম মালা প্রকল্পের কাজ হয়, তবে সবিশেষ বর্ণিত ফলক না বসিয়ে কীভাবে কাজ হয়? কারা সড়ক নির্মাণের নামে নোংরা রাজনীতি করে সড়ক নির্মাণের অনিয়ম চালিয়ে যাচ্ছে? পূর্বের শর্ত অনুযায়ী জনগণের জমি ব্যবহার করে জমির মূল্য না দেওয়ার পেছনে জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের মতো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি, এমন সন্দেহের কথাও বলেন প্রতিবাদী জনগণ। নয়তো একটি স্কিমের আওতায় এই কাজ দুই নমুনায় হয় কী করে? যেসব এলাকায় জমি অধিগ্রহণ হচ্ছে না, রাস্তা বানাতে গিয়ে উপড়ে ফেলা বিদ্যুৎ লাইন, পানীয় জল সরবরাহের পাইপ লাইন পরবর্তীতে বসানো হবে কোথায়? বড়খোলা ও চেসরিজিপির সড়ক লাগুয়া মানুষের জায়গা জবরদখল করে সরকারি এ দুটি বিভাগ বাঁচানোর পথ তৈরি করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ। এদিন বড়খোলা বাজার চৌমাথায় এই প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন বড়খোলা যুব কংগ্রেসের সভাপতি আলী আহমেদ বড়বুইয়া, এপি সদস্য শিবুচন্দ্র দাস, রুহুল আমিন বড়বুইয়া, সাজ্জাদ আহমেদ বড়বুইয়া, সেলিমুদ্দিন লস্কর, আব্দুল বাইস মজুমদার, সুলেমান বড়বুইয়া, মতিউর রহমান বড়বুইয়া সহ অন্যান্যরা। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন বিষয়টি খতিয়ে দেখতে, অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে সড়ক অবরোধ করে আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরবর্তী খবরটি হল, দুর্নীতি মামলায় উত্তর নারায়ণপুর জিপি সভাপতি হিফজুর রহমান লস্করকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে রবিবার উত্তাল হয়ে উঠে উত্তর নারায়ণপুর। জিপি সভাপতিকে গ্রেফতার করতে হবে, আমাদের দাবি মানতে হবে ইত্যাদি প্রতিবাদী স্লোগান দিয়ে ক্ষুব্ধ জনতা উত্তর নারায়ণপুর প্রথম খণ্ড হাওয়ার খালের পার এলাকার আকাশ বাতাস মুখরিত করে তুলে। নারায়ণপুর প্রথম খণ্ডে ইএনডি থেকে জালালউদ্দিন লস্করের বাড়ি পর্যন্ত গ্রামীণ সড়ক নির্মাণে 2018-19 অর্থবছরে 7 লক্ষ, 2019-20 অর্থবছরে নারায়ণপুর দ্বিতীয় এবং প্রথম খণ্ডে ইএনডি থেকে জালালউদ্দিন লস্করের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে 8,44,747 টাকা বরাদ্দ হয়। বাড়ির সামনে দাঁড়িয়ে প্রবীণ নাগরিক জালালউদ্দিন লস্কর অভিযোগ করে বলেন, চাঁদা তুলে তারা রাস্তা নির্মাণ করেন, সরকারি অর্থে কোনো কাজ হয়নি। একই অভিযোগ করেন প্রবীণ নাগরিক সিদ্দেক আলী, আব্দুল মানিক লস্কর, মাহমুদ আলী লস্কর সহ স্থানীয় জনগণ। এদিনের বিক্ষোভে সামিল হয়ে উত্তর নারায়ণপুর জিপির উপসভাপতি সারিমুল হক বড়বুইয়া গুরুতর অভিযোগ করে বলেন, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সুনায়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের নাম ভাঙিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে উত্তর নারায়ণপুর জিপিতে লুটের রাজত্ব কায়েম করেছেন জিপি সভাপতি হিফজুর রহমান লস্কর। এদিনের বিক্ষোভে সামিল ছিলেন জিপি সদস্য ফয়জুর রহমান লস্কর, জিপি সদস্যার প্রতিনিধি দীপক কুমার দাস, মইনুল হক, দীপন কুমার দাস, কুটিমোহন দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, উত্তর নারায়ণপুর জিপিতে সীমাহীন দুর্নীতির সুবিচার প্রার্থনা করে উত্তর নারায়ণপুর জিপি সভাপতি হিফজুর রহমান লস্কর সহ অন্যান্যদের অভিযুক্ত করে হাইলাকান্দি সিজেএম আদালতে মামলা দায়ের করেন মাসুক আহমেদ লস্কর। মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার পুলিশ উত্তর নারায়ণপুর জিপিতে বিভিন্ন প্রকল্পের তদন্ত করে মামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ জনতা। পরবর্তী খবরটি হলো, নতুন সাজে এবং নতুন উদ্যমে পুনরায় চালু হতে চলেছে বড়াইল বিউ রিজেন্সি। শিলচরের এই প্রতিষ্ঠিত হোটেলটি নবকলেবরে যাত্রা শুরু করবে আগামী 14 মে। এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান বড়াইল বিউ রিজেন্সির জেনারেল ম্যানেজার নন্দন সুম, ম্যানেজিং ডিরেক্টর নীলেশ আগরওয়াল, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গোপাল পাল ও সিনিয়র ম্যানেজমেন্ট অতনু রাও। তারা জানান 14 মে সন্ধ্যায় বড়াইল বিউ রিজেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আসছেন টলিউডের তারকা রাইমা সেন ও রিয়া সেন। হোটেলটি শীততাপ নিয়ন্ত্রিত এবং হোটেলে 51টি রুম, সুইমিং পুল, স্পা ও জিমের ব্যবস্থা রয়েছে। ভালো পরিষেবা ও সর্বোত্তম আহার প্রদানের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। খাবারের এবং থাকার জন্য আহামরি খরচ করতে হবে না। হোটেলের প্রবেশ গেটের পাশে হনুমান দেবের একটি মন্দির রয়েছে, ইতিমধ্যেই সেখানে পূজা অর্চনা শুরু হয়ে গিয়েছে। আগামী 11, 12 এবং 13 তারিখ থেকে পরিষেবার ট্রায়াল শুরু করা হবে বলে জানান তারা। বড়াইল বিউ রিজেন্সিকে নবরূপে সাজিয়ে তুলতে গত 14 মাস থেকে প্রচেষ্টা চলছে বলে জানান তারা। বর্তমানে 150 জন স্টাফ থাকলেও ধীরে ধীরে তা বাড়িয়ে 250 জন করা হবে। এদের জন্য গুসাইপুরে আলাদা থাকা ও খাবার সুবন্দোবস্ত করা হয়েছে। এই হোটেলটি বরাক উপত্যকার ঐতিহ্যকে আরও বাড়াবে বলে মনে করেন তারা। পরবর্তী খবরটি হলো, আসামে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কর্ণাটকে ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের বিষয়টি ভোটের ইস্তাহারে ঘোষণা করেছে বিজেপি। এর জন্য দলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আসামেও এই অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার দক্ষিণ কানাডার মুদাবিদরি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মূলকিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে হিমন্ত বলেছেন, দেশ এগোচ্ছে, এখন আর এক পুরুষের চারটে বিয়ে করার কথা ভাবা যায় না। মুসলিম রমণীদের বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র বানিয়ে ফেলা হচ্ছে, মুসলিম নারীরা কেন দাসত্বের শৃঙ্খলে বাধা থাকবে?
হিজাব পরে কলেজে যাবে ওরা আর এমন পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হবে যার আগে থেকেই দুই তিনটা বিবি আছে এই সমস্যা আছে আসামেও তাই রাজ্যের আধিকারিকদের বলেছি ইউসিসি প্রণয়নের ব্যবস্থা করতে হবে বলেছেন হিমন্ত তার মতে এখন ইউসিসি প্রবর্তনের সময় তার ভাষণের আগাগোড়া জুড়ে ছিল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তুষণের গুরুতর অভিযোগ পরবর্তী খবরটি হলো একই দিনে দুটি সড়কের নির্মাণ কাজের শিলান্যাস করলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ রবিবার বিকেলে তিনি লাতুসৎপুর জিপির রাহাতপুর দাসগ্রাম সড়ক এবং শহর সংলগ্ন রেলগেট থেকে দেউলিটিলা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফলক উন্মোচন করেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পকিপথ প্রকল্প থেকে দাসগ্রাম রাহাতপুর সড়ক নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে 1,16,80,000 টাকা সিসি ব্লক দিয়ে নির্মিত সড়কের দৈর্ঘ্য হবে 1,740 মিটার প্রস্থ 4.5 মিটার শহর সংলগ্ন রেলগেট থেকে দেউলি পর্যন্ত 600 মিটার সড়ক নির্মাণে মুখ্যমন্ত্রী পকিপথ প্রকল্প থেকে বরাদ্দ হয়েছে 40,11,000 টাকা দাসগ্রাম এলাকার বিশিষ্ট নাগরিক আব্দুল বাইশের পৌরোহিত্যে রবিবার এই উপলক্ষে লাতু সৎপুরজীবীর কমিউনিটি হলে এক সভা আয়োজিত হয় সভায় কাজের বিবরণ তুলে ধরেন পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার জয়েন্দু সেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ রাস্তা নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা বলেন তিনি বলেন এলাকার জনসাধারণের জন্য সড়ক নির্মিত হচ্ছে সুতরাং সেই সড়কের রক্ষণাবেক্ষণের সঙ্গে নির্মাণ কাজে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার সভায় বক্তব্য পেশ করেন মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি বজলুল হক চৌধুরী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত